আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত অনার্স থার্ড ইয়ার তৃতীয় বর্ষ তোমাদের সাথে মোটামুটি আমার সিলেবাস শেষ হওয়ার পরেও আমি কিন্তু রিভিশন ক্লাস করছি এবং আমি তোমাদের জানানোর জন্য অনেকবার বলেছি যে তোমাদের কোথাও প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাও ইনফর্ম করো কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের রেসপন্স আমি আসলেই পাই না যেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক কারণ রেসপন্স না পেলে তো আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে আসলে কোন সমস্যাটা তোমাদের আছে সংশ্লিষ্ট সাবজেক্টে তো এই ধারাবাহিকতায় আমি চেষ্টা করতেছি আজকে একটা নতুন ক্লাস নেওয়ার জন্য আজকে আমরা পড়ব জাতীয়তাবাদ জাতীয়তাবাদ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে বা যে প্রশ্নটা অনেকবার আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে জাতীয়তাবাদ কি তোমরা একটু লিখেও নিতে পারো জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদের উপাদানগুলি আলোচনা করো এবং পরের কোশ্চেনটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশসমূহে জাতীয়তাবাদী আন্দোলনের রূপরেখা বা প্রকৃতি আলোচনা করো ছাত্রছাত্রীরা আমি আবারও তোমাদের বলছি এক নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের উপাদান কয়টি ও কি কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো তাহলে আসো আমরা একটু জাতীয়তাবাদ সম্পর্কে শুনি প্রথমেই বলবো যে জাতীয়তাবাদ এটা এমন একটা মানসিক ধারণা বা এমন একটা বিষয় যা মানুষের ভিতরগত দিক থেকে আসে যদি আমি বলি জাতীয়তাবাদ একটা জাতির জাতীয় চেতনা তাহলে আমরা কিভাবে এটাকে স্পেসিফিক সংজ্ঞার মধ্যে আনতে পারি এইভাবে আমরা বলতে পারি যে যখন একটা নির্দিষ্ট জনগণ বা যখন কোনো নির্দিষ্ট জনসমষ্টি একত্রিত হয় এবং কোনো না কোনো মনোভাব আচার অনুষ্ঠান ধর্ম ভাষা সংস্কৃতি কোনো না কোনো কারণে তারা একই সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে চায় এবং যখন তারা নিজেদেরকে অন্য একটা জাতিসত্তা থেকে বা অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র ভাবতে চায় তাদের নিজেদের ব্যক্তিত্বকে আলাদা করে দেখতে চায় তখন সেই প্রবণতাটাকে আমরা বলবো জাতীয়তাবাদ তার মানে কি জাতীয়তাবাদ এমনই একটা কনসেপ্ট এমনই একটা বিষয় যেটা জনগণের মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবে আসে এবং এই আসার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা একদল জনসমষ্টি স্থায়ীভাবে একসাথে থাকতে চায় একই মনোভাবাপন্ন হইতে চায় এবং তারা চায় সবসময় এর মাধ্যমেই তাদের চিন্তাধারা বুদ্ধি বিকাশকে স্বতন্ত্র করতে তাদের ব্যক্তিত্বকে আলাদা করতে এবং অন্য জনসমষ্টির থেকে নিজেদেরকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করার যে অনুপ্রেরণা যে প্রবণতা মানুষের মধ্যে থাকে বা জনসমষ্টির মধ্যে থাকে যা থেকে অনেক সময় তারা কি আলাদা একটা জাতিতেও রূপান্তরিত হতে পারে সেই বিষয়টা কি আমরা বলবো জাতীয়তাবাদ জাতীয়তাবাদের যদি শুধু প্রশ্ন আসে চার নম্বরে যে জাতীয়তাবাদ কি তোমরা সেই ক্ষেত্রে জাতীয়তাবাদ কি এটার একটা নর্মাল সংজ্ঞা দিয়ে অবশ্যই দুই একজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে দিবা তারপরে আসো জাতীয়তাবাদের প্রশ্ন গেল এরপরে আসতে পারে যে এই যে জাতীয়তাবাদ এটা কি মানুষের ভিতরে গ্রো করে মানুষের মনোভাবের একটা অংশ মানুষের ভিতরকার মানসিক ধ্যান ধারণার একটা অংশ হচ্ছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদের সাথে মানুষের দেশপ্রেম জাতীয়তাবাদের সাথে মানুষের জাতি গঠন প্রক্রিয়া কিন্তু জড়িত থাকে এই জাতীয়তাবাদ কি কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে যে বিষয়ের উপর ভিত্তি করে জাতীয়তাবাদ গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদের উপাদান বলা হয় তাহলে জাতীয়তাবাদের উপাদান কয়টা মূল এবং প্রধানত জাতীয়তাবাদের উপাদান হচ্ছে দুই রকমের জাতীয়তাবাদের উপাদান দুই রকমের এক হচ্ছে বাহ্যিক উপাদান দুই হচ্ছে ভাবগত উপাদান বাহ্যিক উপাদানগুলি হচ্ছে দৃশ্যমান উপাদান যে উপাদানগুলো চোখে দেখা যায় বোঝা যায় হ্যাঁ না স্পর্শ করা যায় সেই উপাদানগুলিকে আমরা বলবো বাহ্যিক উপাদান কয়টা আমরা দেখি আসো ভৌগোলিক সান্নিধ্য জাতীয়তাবাদের প্রথম উপাদানই হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য দ্বিতীয় উপাদান হচ্ছে বংশগত ঐক্য
দ্বিতীয় উপাদান কি বংশগত ঐক্য তিন নম্বর উপাদান হচ্ছে বংশগত ঐক্য চার নম্বর উপাদান হচ্ছে ভাষাগত ঐক্য পাঁচ নম্বরে আমরা বলবো ধর্মগত ঐক্য ছয় নম্বরে বলবো রাজনৈতিক ঐক্য সাত নম্বরে বলবো অর্থনৈতিক ঐক্য তাহলে দেখো আমরা সাতটা উপাদান পেয়ে গেলাম এক নম্বর ভৌগোলিক দুই নম্বরে বংশগত তিন নম্বরে ভাষাগত চার নম্বরে ধর্মগত পাঁচ নম্বরে রাজনৈতিক ছয় নম্বরে অর্থনৈতিক এবং সাত নম্বরে সাংস্কৃতিক সাত নম্বরে সাংস্কৃতিক তাহলে দেখো এই যে তিনটা ঐক্য অর্থাৎ যদি কোনো জনসমষ্টির মধ্যে একই ভৌগোলিক অবস্থানে যদি কোনো জনসমষ্টি অবস্থান করে তখন তাদের ওই ভৌগোলিক অবস্থান অনুযায়ী জাতীয়তাবাদের বিকাশ ঘটতে পারে আবার যদি কোনো জনসমষ্টি বংশগতভাবে একই বংশ পরম্পরায় হয় একই গোত্রের হয় তখন দেখা যায় তাদের মধ্যে ওই ধরনের একটা জাতীয়তাবাদী চিন্তাধারা গড়ে উঠতে পারে যদি কোনো সম্প্রদায় বা কোনো জনসমষ্টির মধ্যে ভাষাগত মিল থাকে যেটা আমাদের ছিল হ্যাঁ তখন ওই ভাষাকে কেন্দ্র করেই তারা দেখা যায় একসাথে থাকতে চায় ধর্মগত ঐক্যটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী আধুনিক বিশ্বের ম্যাক্স অনেক দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় দেখা গেছে ধর্মের উপরে ডিপেন্ড করেই অনেক ক্ষেত্রে আলাদা জাতীয়তাবাদের বিকাশ ঘটাইছে তাহলে আসো তাহলে ধর্মীয় ঐক্য খুব গুরুত্বপূর্ণ এরপরে আসো রাজনৈতিক ঐক্য অর্থাৎ রাজনৈতিক আদর্শের দিক থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মের দিক থেকে যখন কোনো সম্প্রদায় একই বা সম মনোভাবাপন্ন হয় তখন তাকে আমরা রাজনৈতিক ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ হিসেবে আলোচনা করব এরপরে আসো অর্থনৈতিক ঐক্য অর্থনৈতিক ঐক্য বলতে আমি বুঝো অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা অর্থনৈতিক ক্ষেত্রে যখন মানুষ আরো বেশি পরিমাণে স্থির চিন্তা করতে পারে তখন আমরা সেই ব্যবস্থাটাকে বলবো অর্থনৈতিক ঐক্য অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য জীবন জীবিকার তাগিদে যখন মানুষ একই অঞ্চলে বসবাস করতে শুরু করে এবং তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা যখন বিকাশ ঘটে তখন আমরা সেটাকে বলবো অর্থনৈতিক ঐক্য এই গেল আমার বাহ্যিক উপাদানগুলা এখন আসো যে বাহ্যিক উপাদানের সাথে আরেকটা উপাদানের নাম বলেছিলাম ভাবগত উপাদান ভাবগত উপাদানটা কি ভাবগত উপাদানটা হচ্ছে মানুষের সম্পূর্ণ অন্তর্নিহিত নিজের ভিতরের একটা উপাদান যে উপাদানের মাধ্যমে মানুষগুলা পরস্পর একে অপরের সাথে সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকতে চায় একই সাথে যারা থাকতে পছন্দ করে কতিপয় জনসমষ্টি যখন কোনো একটা অনুভূতির কারণে কোনো একটা ফিলিংসের কারণে কোনো একটা মায়ার কারণে কোনো একটা ভালো লাগার কারণে একই সাথে দলবদ্ধ হয়ে থাকতে চায় তখন আমরা সেই ব্যবস্থাটাকে বলবো জাতীয়তাবাদের ভাবগত উপাদান ভাবগত উপাদানটা সম্পূর্ণটাই মনের বিষয় মনের সাথে রিলেটেড হ্যাঁ মানসিক বিষয়ের উপর মানসিক স্থিরতার উপরে রিলেটেড তাহলে আমরা দেখো ছাত্রছাত্রীরা আমরা কিন্তু দুই ধরনের জাতীয়তাবাদের উপাদান পেয়ে গেলাম এক হচ্ছে বাহ্যিক উপাদান দুই হচ্ছে ভাবগত উপাদান আশা করতেছি তোমরা আমার পড়া বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে না পারো তখন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা এখন আসো আমাদের পরের কোশ্চেনটা ছিল জাতীয়তাবাদের দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলিতে জাতীয়তাবাদের প্রকৃতি বা জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো আমরা জানি যে দক্ষিণ এশিয়ার ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোই কি হয়েছে জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করছে কাদের কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে এই স্বাধীনতা অর্জনের সময় তারা কি হয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনে বিভিন্ন ধরনের ট্রেন্ডে তারা বিভক্ত হয়েছে তাদের আন্দোলনের প্রকৃতি এক এক দেশে এক এক রকমভাবে তৈরি হয়েছে জাতীয়তাবাদী আন্দোলনের ধরনটা কেমন ছিল দক্ষিণ এশিয়ায় বা এর বৈশিষ্ট্যটা প্রকৃতিটা কেমন ছিল এটাই আমরা এখন করব তাহলে এখনের প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো প্রথমে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে উপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন আবার বলছি দক্ষিণ এশিয়ার
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যে কয়টা দেশ শাসন লাভ করে স্বাধীনতা লাভ করে ম্যাক্সিমাম দেশই ছিল ব্রিটিশ উপনিবেশিক, অর্থাৎ ব্রিটিশরা তাদেরকে শাসন করতো, শোষণ করতো এবং তাদের কাছ থেকে অর্থ সম্পদ পাচার করে নিজেদের দেশে নিয়ে যেত। তাহলে প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে এই আন্দোলনের প্রকৃতি ছিল উপনিবেশিক শাসন বিরোধী বা উপনিবেশিক শাসক বিরোধী। দুই নম্বর পয়েন্ট আমরা বলবো জাতীয় মুক্তি আন্দোলনের মোকাবেলা, অর্থাৎ এই আন্দোলনের আরেকটা স্লোগান ছিল যে তারা স্বাধিকার আন্দোলন চাইতো, স্বাধিকার আদায় করতে চাইতো এবং এটা ছিল তাদের জাতীয় মুক্তির একটা পথ। আবারও বলছি জাতীয় মুক্তির একটা পথ। এরপরে আসো আন্দোলনের সহিংস এবং সহস্র রূপ। হ্যাঁ, আমরা দেখি যে 1757 সালের পরে যতগুলো আন্দোলন সুসংগবদ্ধভাবে হয়েছিল আসলে তাতে খুব একটা অস্ত্রের প্রচলন ছিল না, তাও যে কয়টা অস্ত্রের প্রচলন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় তা অনেক ক্ষেত্রেই সশস্ত্র সংগ্রামে রূপ লাভ করে, কিন্তু আসলে সশস্ত্র সংগ্রামটা বেশি দূর যাইতে পারে না, এ কারণে আমরা এই আন্দোলনের প্রকৃতিকে অহিংস বলতে পারি। অর্থাৎ অহিংস মানে কি, একটা আন্দোলন হবে কিন্তু সেই আন্দোলনে খুব জোরালো ইম্প্যাক্ট হবে না, মারামারি অন্যান্য যে সামাজিক অপরাধগুলো সেগুলো বেশি একটা সংগঠিত হবে না, অর্থাৎ প্রতিবাদ হবে কিন্তু সেই প্রতিবাদ থাকবে, প্রতিবাদের ভাষা থাকবে নীরব। এটাকে আমরা বলে যে সশস্ত্র অহিংস রূপ উপনিবেশিকতা বিরোধী শক্তি। হ্যাঁ, অনেক রাষ্ট্রই সেই সময় উপনিবেশিক শক্তির বিরুদ্ধাচারণ করেছিল, অর্থাৎ উপনিবেশিক শক্তির সাথে তাদের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ ছিল না, নেতিবাচক। মূলত এই প্রক্রিয়াটা ছিল একটা নেতিবাচক প্রক্রিয়া, কারণ কি এটার নাম হচ্ছে আন্দোলন বা সংগ্রাম। আন্দোলন বা সংগ্রাম কখনোই কোনো জাতির জন্য পজিটিভ কিছু বয়ে আনতে পারে না। এরপরে আসো জাতীয় সংহতির সংকট। জাতীয় সংহতির সংকট হয় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশগুলো যখন ধর্মের ভিত্তিতে বা কোনো একটা অন্য কারণে একত্রিত হয়, পরবর্তী পর্যায়ে কিছুদিন গেলেই তাদের সেই মোহভঙ্গ হয় এবং এর পরিপ্রেক্ষিতে তারা কি করে, তাদের ধর্মীয় রূপটা তারা সংহতির বিনষ্ট হয় এবং ধর্মীয় সাম্প্রদায়িকতারও উদ্ভব হয়। ভ্রাতৃত্বমূলক চেতনা সৃষ্টি। ভ্রাতৃত্বমূলক চেতনা সৃষ্টি আমি বলতে আমরা কী বুঝি, সবার মধ্যেই ভাই ভাইয়ের মতো আচরণ করার একটা প্রবণতা। তারপরে আসো স্বাধীনতা সংগ্রামের শক্তি, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় জাতীয়তাবাদী আন্দোলনগুলি একটু একটু করে অনেক সময় স্বাধীনতার ডাক দেয় এবং এগুলি একটা সময় স্বাধীনতা যুদ্ধের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এরপরে আসো গণতন্ত্র সংরক্ষণে ব্যর্থতা। বর্তমান সময়ে সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য প্রত্যেকটা রাষ্ট্রের গণতন্ত্রকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা চ্যালেঞ্জ করার প্রবণতা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসো সাম্প্রদায়িকতার আবির্ভাব। সাম্প্রদায়িকতার আবির্ভাব তো হবেই, যেখানেই তোমরা দেখবা যে দুইটা গোত্র বা দুইটা ধর্মের মানুষের সংমিশ্রণে যে রাষ্ট্র বেড়ে ওঠে সেই রাষ্ট্রে যদি কোনো প্রকারের বৈষম্য কোনো রাষ্ট্র কোনো সম্প্রদায়ের উপরে হয় তখন দেখা যায় যে এগুলি সমস্যার সৃষ্টি করে। ভাষাগত বিরোধ। ভাষাগত বিরোধ বলতে আমরা কী বুঝি, অর্থাৎ বহু ভাষাভাষীর লোক যখন একই প্ল্যাটফর্মে বসে একই জায়গায় কাজ করে তখন তাদেরকে কোনটা তাদের ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাবে, কোন ভাষাটা কোন ভাষায় বহির্বিশ্বে বাংলাদেশ কমিউনিকেট করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেও করার পরিপ্রেক্ষিতেও দেখা যায় অনেক ক্ষেত্রে ভাষাগত বিরোধও একটা বিরাট ভূমিকা রাখে। কিসের ক্ষেত্রে? জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে। আবেগের আধিত্য। যেহেতু জাতীয়তাবাদ একটা ভাববাদী প্রক্রিয়া, তাই এখানে আবেগের একটা বিষয় আছে। আবেগের মাধ্যমেই মানুষ প্রাণিত হয় এবং এর কারণেই দেখা যায় তারা ঝাঁপ দিয়ে পড়ে যুদ্ধ মোকাবেলা করতে চায়, আন্দোলনে অংশগ্রহণ করতে চায়। তাদের ভিতরে কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করার সময় কম থাকে। এইভাবে আমরা আমাদের টোটাল জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতিটাকে ভাগ করতে পারি বা বিশ্লেষণ করতে পারি। আমি আবারও একবার জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতির বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে বলছি, তোমরা একটু মিলায় নাও যে কোনোটা বাদ দিল নাকি।
এক নম্বরে হলো উপনিবেশিকতা বিরোধী জাতীয়তাবাদ, দুই নম্বরে হলো জাতীয় মুক্তির আন্দোলনের মোকাবিলা, তিন নম্বর জাতীয়তাবাদী আন্দোলনের সূত্র অহিংস মতবাদ, চার নম্বর উপনিবেশিকতা শক্তি বিরোধী, তারপরে ছয় নম্বর মূলত নেতিবাচক চিন্তা, সাত নম্বর জাতীয় সংহতির সৃষ্টি, আট নম্বর ভ্রাতৃত্ববোধের চেতনা সৃষ্টি, আট নম্বর স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হওয়া, গণতন্ত্র সংরক্ষণে অনেক সময় ব্যর্থতার পর্যবসিত হওয়া, সাম্প্রদায়িকতার আবির্ভাব ঘটা। এইভাবেই আমরা ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসটাকে করতে পারি। তোমরা সবাই খেয়াল করবা, তোমাদেরও হয়তো হঠাৎ করেই ক্লাসের ডেট দিয়ে দিবে, তখন যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো থাকে সেদিকে তোমরা সবাই লক্ষ্য রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ। তোমরা চেষ্টা করবা তোমাদের ইনবক্সে আমার সাথে কমিউনিকেট করার জন্য বা কোথাও কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।